আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গ্রেট একাডেমির অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় সেমিস্টারের প্রথম মিড টার্ম পরীক্ষার নবম শ্রেণীর উচ্চতর গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 8.2 সম্পর্কে, যে অধ্যায়টা সাধারণত ত্রিকোণমিতি অধ্যায়ের নামে পরিচিত। তো ত্রিকোণমিতি অধ্যায় জানার সাথে সাথে আমরা একটা জিনিস বুঝতে পারি, ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিকোণমিতি তিনটা কোণের পরিমিতি, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তো আলোচ্য বিষয় আজকে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে, অনুপাত সমূহের মধ্যে সম্পর্ক, তিন নম্বরটা হলো ত্রিকোণমিতিক অভেদাবলী, আর তারপরে 4 নম্বরটা হলো গাণিতিক সমস্যাগুলি। তো আসো আমরা কথা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে সামনে চলে যাই। তো তিরি দেখো, এখানে আমি একটা ছক এঁকেছি যেটাতে এ বিচি একটা ত্রিভুজ আঁকা আছে, যে ত্রিভুজের মধ্যে আমরা একটা থিটা কোণ এঁকেছি আর একটা 90 ডিগ্রি কোণ এঁকেছি। তাহলে আমরা এটাকে বলতে পারি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কোনটাকে লম্ব বলবো, কোনটাকে ভূমি বলবো, কোনটাকে অতিভুজ বলবো, সেটা আমরা এখনও ক্লিয়ার করে বলি নাই। তো আসো আমরা যদি এই থিটা কোণকে নিয়ে কাজ করি, তাহলে থিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে সেই বাহুটা হবে লম্ব, এই থিটা কোণের সাথে যে বাহুটা আছে সেটা হবে, নিচে যেটা থাকবে সেটা হবে ভূমি, এবং থিটা কোণের উপরে যেটা বাহুটা থাকবে সেটা হবে অতিভুজ সম্পর্কে। তো সাধারণত তোমরা এখানে এই থিটা কোণকে নিয়ে যখন কাজ করছো, তখন তোমরা অলরেডি বুঝে ফেলছো যে এটা লম্ব, ভূমি এবং অতিভুজ কোণটা। তাহলে এখানে আমার লম্ব হচ্ছে কে, এবি। তাহলে এবি সমান এখানে আমার লম্ব হচ্ছে, তারপরে আসতেছে বিসি, বিসি সমান এখানে আমার আসতেছে ভূমি, আর এসি সমান এখানে আসতেছে আমার অতিভুজ, ওসি সমান কি আসতেছে, অতিভুজ আসতেছে। তো এই লম্বটাকে আমরা কি বলি, অপোজিট সাইড, লম্বটাকে বলা হয় কি, অপোজিট সাইড, আর এই ভূমিটাকে বলা হয় এক্সাক্ট অ্যাডজেক্টিভ বা অ্যাডজেসেন্ট সাইড, আর সি নাম্বার যেটা অতিভুজ, অতিভুজটাকে বলা হয় হাইপোটেনিয়াস, অতিভুজকে বলা হয় কি, হাইপোটেনিয়াস। তো এখন দেখো ত্রিভুজের ত্রিকোণমিতির ও ত্রিকোণমিতিক অনুপাত যদি বলা হয়, তাহলে দেখো আমাদের কিন্তু তিনটা জিনিসই এইখানে মূল, লম্ব, ভূমি এবং অতিভুজ, এই তিনটা জিনিসই আমাদের মূল। তাহলে যদি এটা তিনটা জিনিস মূল হয়, তাহলে এই পাশাপাশি কিন্তু আমরা আরও কিছু জিনিস পেয়েছি, যেমন কোন কত আসছে 90 ডিগ্রি কোণ যেটা আসছে, তাহলে এটাকে বলা হচ্ছে এ বি সি, এটা হলো 90 ডিগ্রি কোণ, আর এখানে একটা সূক্ষ্ম কোণ আছে যেটা থিটা কোণ, তো 90 ডিগ্রি থেকে ছোট যেটা সেটা হয় সূক্ষ্ম কোণ, যেমন এ সি বি, তাহলে এ সি বি এটা হলো আমার থিটা কোণ বা সূক্ষ্ম কোণ। তাহলে যদি থিটা কোণ সূক্ষ্ম কোণের সাহায্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহকে বের করতে যাই, তাহলে আমাদেরকে এই তিনটা বাহু দ্বারাই কাজ করতে হবে। তাহলে আমরা সাধারণত জেনে থাকি যে সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক, এই 6টা জিনিস নিয়ে আমরা সাধারণত কাজ করি। তাহলে এই 6টা জিনিসকে আমরা কোন কোন বাহুর সম্পর্কে লিখবো সেটা আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো এবিসি ত্রিভুজ, এবিসি যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে আমার এবিসি একটা সমকোণী, তারপরে এস সি বি যেটা এটা হলো আমার সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণের জন্য আমরা নিয়মিতভাবে সংজ্ঞায়িত করতে পারি, কী সংজ্ঞায়িত করতে পারি, সাইন কস ট্যান কটকে। তাহলে আসো আমরা সাইন কস ট্যান কটকে কীভাবে সংজ্ঞায়িত করবো, তাহলে সাইন থিটা যদি আমরা ধরি, তাহলে এটা হবে সাইন থিটার যদি মানটা ধরি, তাহলে সাইন থিটা মান কি, কোন কোন সম্পর্ক আসতেছে, সম্পর্ক আসবে কাকে, এই লম্বকে নিয়ে আসবে আর এই অতিভুজকে নিয়ে আসবে, মানে সাইনের সম্পর্ক কার থাকে, লম্ব এবং অতিভুজকে নিয়ে। তাহলে সাইন যদি লম্ব হয়, লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে লম্বের মানটা কত ছিল, এবি, আর অতিভুজের মান ছিল কত, এসি, তার মানে এটা হলো লম্ব আর এটা হলো এসি, তাহলে এটা হলো আমার সাইন থিটার মান। তারপরে যদি আমরা বলি কস থিটা, কস থিটার সম্পর্কে সম্পর্ক আর ভূমি এবং অতিভুজের, ভূমি এবং অতিভুজের সম্পর্ক, তাহলে ভূমির মান এখানে কত, বিসি, আর অতিভুজ হলো এসি। তারপরে আসো ট্যান থিটা, ট্যান থিটার সমান আমরা কি জানি, লম্ব ভাগ ভূমি, অর্থাৎ লম্ব এবং ভূমির সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা ট্যান দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হবে লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে লম্বের মান কত ছিল, এবি, আর ভূমির মান হলো বিসি। তারপর আসছে কট থিটা, কট থিটা কি, কট থিটা তো উল্টাটা, অর্থাৎ ভূমি আগে লম্ব পড়ে, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব যদি হয়, তাহলে আসবে আমার বিসি ডিভাইডেড এবি। তারপরে আসো সেক এবং কোসেক,
sec theta sec theta এর সাথে সম্পর্ক কার ছিল sec theta এর সাথে সম্পর্ক ছিল কার ভূমির এবং অতিভুজের সম্পর্ক ছিল তাহলে ভূমি এবং অতিভুজের যদি সম্পর্ক তাহলে অতিভুজ উপরে আসবে এবং ভূমি নিচে আসবে তাহলে সেটার মান আসবে অতিভুজ উপরে তাহলে ac ডিভাইডেড ভূমি আসছে bc এবার আসবে cosec theta cosec theta এর সাথে সম্পর্ক কার ছিল লম্ব এবং অতিভুজ অর্থাৎ অতিভুজটা উপরে লম্বটা নিচে অতিভুজ ডিভাইডেড লম্ব তাহলে অতিভুজ ডিভাইডেড যদি লম্ব হয় তাহলে আমরা এখানে লিখব ac এবং এখানে লিখব ab প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই মোটামুটি বুঝে ফেলছো যে এই ত্রিভুজের যে তিনটা বাহু লম্ব ভূমি এবং অতিভুজ এই তিনটা ত্রিভুজের থেকে এই বাহু থেকে আমরা কিন্তু সাইন কস ট্যান কট সেক এবং কোসেক এই সবগুলোর সূক্ষ্ম কোণের অনুপাতগুলো আমরা বের করে ফেলছি তার মানে আমি কিন্তু নরমালি তোমাদের এক নম্বর টপিকটা আলোচনা করে ফেলছি এবার আসবো দুই নম্বর টপিক সম্পর্কে অর্থাৎ অনুপাত সমূহের মধ্যে সম্পর্ক দেখো একটা জিনিস খেয়াল করো আমার এই লেখাগুলোর মধ্যে সাইন থিটার মানটা ছিল লম্ব ডিভাইডেড অতিভুজ আবার খেয়াল করো অতিভুজের মানটা ছিল অতিভুজ কোসেক থিটার মান ছিল অতিভুজ ডিভাইডেড লম্ব খেয়াল করো তো এই লম্ব অতিভুজ এবং অতিভুজ লম্ব তাহলে সাইনের সাথে কি আমার এই কোসেকের সম্পর্ক করা যায় কিনা অবশেষে কোসেকের সাথে সম্পর্ক করা যায় কিভাবে সম্পর্ক করা যায় দেখো এখানে লম্ব আর অতিভুজ যখন ছিল তখন আমরা সাইন নিয়েছিলাম অর্থাৎ সাইনের সম্পর্কটা লম্ব এবং অতিভুজের সাথে আর কোসেকের সম্পর্কটা অতিভুজ বা লম্বের সাথে তাহলে আমরা কিন্তু আলটিমেটলি এই দুইটা সম্পর্ককে কিন্তু লিখতে পারি কিভাবে লিখতে পারি খেয়াল করো সাইন থিটা তাহলে সাইন থিটার মান আমরা যদি লিখি তাহলে কি লিখব লম্ব বা অতিভুজ তাহলে এবি ডিভাইডেড বিসি তাহলে আমরা লিখি সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড অতিভুজ সমান আমরা এটা লিখতে পারি অন ডিভাইডেড কি লিখতে পারি অতিভুজ ডিভাইডেড লম্ব অতিভুজ ডিভাইডেড লম্ব তার মানে এই রাশিটাকে যদি আমরা ভাগ করছি তাহলে ভাগ করে যদি উল্টা দিতাম তাহলে লম্ব ডিভাইড অতিভুজটা আসতো তাহলে এখানে আমরা লিখতে পারি এটা সমান অন ডিভাইডেড কোসেক থিটা তাহলে সাইনের সাথে সম্পর্কটা কার বের হচ্ছে দেখো সাইনের সাথে আমার সম্পর্কটা বের হয়েছে কোসেকের সাথে সাইনের সাথে সম্পর্কটা বের হয়েছে কার কোসেকের সাথে অনুরূপভাবে কিন্তু আমি তাহলে এই কোসেক দিয়েও কিন্তু সাইনকে প্রমাণ করতে পারি তাহলে আমরা এই অংশটা মুছে দিই তাহলে সাইনের থেকে আমি কোসেক কোসেক বের করছি তাহলে আমরা কোসেক থেকেও কী বের করবো উল্টাভাবে যদি আসি তাহলে আমরা সাইন বের করতে পারবো তাহলে দুই নম্বর সম্পর্কটা নিয়ে আসি আমরা সাইনের সাথে কোসেক গেল এবার আসো কস কস কি ছিল কসটা ছিল কি ভূমি বাই অতিভুজ ছিল তাহলে ভূমি বাই অতিভুজ ছিল তাহলে কস কস থিটা সমান ভূমি ডিভাইডেড অতিভুজ তাহলে এটাকে আমরা লিখতে পারি অন ডিভাইডেড অতিভুজ ভাগ ভূমি তাহলে আমরা এটাকে লিখতে পারি অন ডিভাইডেড সেক থিটা কি শিক্ষার্থীরা কি বুঝতে পারছো জিনিসটা তাহলে কস সমান সমান যদি অন ডিভাইডেড সেক থিটা হয় তাহলে সেক থিটা সমান সমান কত আসবে কস থিটা অন ডিভাইডেড কস থিটা কি ক্লিয়ার হয়েছে তাহলে আমরা কিন্তু নর্মালি এখান থেকে বের করে ফেলছি যে সাইন থিটা সমান সমান অন ডিভাইডেড কোসেক থিটা তারপরে কোসেক থিটা সমান সমান অন ডিভাইডেড সাইন থিটা তাহলে আমরা কিন্তু এখানে লিখে ফেলি তাহলে সাইন থিটা যদি অন ডিভাইডেড কোসেক থিটা হয় তাহলে কোসেক কোসেক থিটা ইকুয়াল টু অন ডিভাইডেড সাইন থিটা দুই নম্বর সম্পর্কটাকে কি বের হয়েছে কস থিটা সমান সমান অন বাই সেক থিটা তাহলে সেক থিটা সমান সমান অন ডিভাইডেড কস থিটা তাহলে অনুরূপভাবে আমরা এখানে লিখি তিন নম্বরটা ট্যান থিটা সমান ছিল লম্ব ডিভাইডেড ভূমি তাহলে অন ডিভাইডেড তাহলে যদি ভাগ করি তাহলে অন ভাগ ভূমি ডিভাইডেড লম্ব সমান অন ডিভাইডেড কট থিটা তাহলে এখানে কট থিটা বের হচ্ছে তাহলে আমি এখানে লিখে ফেলি তিন নম্বর সম্পর্কটা কট থিটা সমান সমান অন ডিভাইডেড ট্যান থিটা
শিক্ষার্থীরা কি ক্লিয়ার হয়েছো? দেখো আমি কিন্তু অনুপাত সময়ের মধ্যে যে সম্পর্কটা, কিন্তু এই যে টপিকটা, এই টপিকটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে প্রমাণ করে ফেলছি কিভাবে সাইনের সাথে লম্ব বা অধিভুজ ছিল, আবার কোসেকের সাথে অধিভুজ বা লম্ব ছিল। তার মানে আমরা এক দ্বারা ভাগ করে দিলে আমার ওই মানটা পেয়ে যাচ্ছে। তাহলে কোসেক থিটা সমান সমান আমরা কি পেয়েছি? 1/sin থিটা। তাহলে আমার এটা এবং এটা ক্লিয়ার হয়ে গেল। দুই নম্বরটা ছিল কোসেক কস থিটার সাথে আমার ছিল 1/sec থিটা, অর্থাৎ ভূমি বা অধিভুজ নিয়ে আলোচনা হয়েছিল, যেখানে সেক থিটার মধ্যে অধিভুজ বা ভূমি ছিল। তাহলে ওইটার থেকে আমরা কি পেয়েছি? সেক থিটার মানটাও পেয়েছি। তিন নম্বরটা হলো ট্যান থিটা, লম্ব বা ভূমির সাথে আলোচনা ছিল এবং কটের সাথে ভূমি বা লম্ব নিয়ে আলোচনা ছিল, অর্থাৎ এটাকে আমরা অন্ধরা ভাগ করেছি। তাহলে এই সম্পর্কটা আমরা এখানে কি পেয়েছি? কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা। শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমরা তিন নম্বর ত্রিকোণমিতিক অভেদাবলী সম্পর্কে একটু আলোচনা করব। ত্রিকোণমিতিক অভেদাবলীটা কি? এই সাইন কস ট্যান কট সেক কোসেক এইগুলো নিয়েই মূলত আলোচনা। এর বাইরে ব্যতিরেত আমাদের কোনো আলোচনা এখানে আসবে না। তাহলে অভেদাবলী বলতে বোঝায় সাধারণত তোমার আমরা যে স্কোয়ারের সূত্র করেছিলাম, তোমরা হয়তো অনেকে জানবা যে স্কোয়ারের সূত্র আমরা করেছিলাম। স্কোয়ারের সূত্রগুলো কি ছিল? স্কোয়ারের সূত্র ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এরকম আমরা একটা সূত্র করেছিলাম। এটাই হলো মূলত ত্রিকোণমিতিক অভেদাবলী। ত্রিকোণমিতিক অভেদাবলী যদি থাকে তাহলে আমরা এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা আমরা চিত্রের সাহায্যে কি করতে পারি? প্রমাণ করতে পারি। তাহলে আসলে একটা আমরা চিত্র অঙ্কন করি, সেই চিত্র থেকে আমরা প্রমাণ করতে পারি কিনা দেখি। যদি চিত্র অঙ্কন করি তাহলে আমি এখানে একটা চিত্র আঁকলাম। এটা হলো অ, এটা ওয়াই বিন্দু, এটা হলো ওয়াই প্রাইম, এটা হলো এক্স প্রাইম, এটা হলো এক্স। এখন যদি কোনো একটা রেখা এরকম হয় যেটা আমরা এ বলি আর এটার মান হলো আর, এখান থেকে যদি কোনো রেখা হয় তাহলে এটা এবং এটা, এটা হবে ওয়াই, এটুকুর মান হলো এক্স এবং এটার মান হলো থিটা যদি হয়। খেয়াল করো যদি এরকম কিছু হয় তাহলে সাইনের এবং কজের মান আমরা এখান থেকে পেয়ে যাই। সাইন এবং কজের মান আমরা কী পাই এখান থেকে? দেখো সাইন আর কজের মান কী পাচ্ছি? সাইনের মানটা কী আসতেছে? সাইন থিটার মানটা কি আসতেছে? লম্ব বা অধিভুজ ছিল, তো লম্ব বা অধিভুজ সমান কত? ওয়াই ডিভাইডেড আর। দেখো এখানে ওয়াই, ওইটা হলো লম্ব ওয়াই, আর এটা হলো আর। আর কজের মান কত আসছে? কজ, কজ সমান কি? ভূমি বা অধিভুজ, তার মানে এক্স ডিভাইডেড আর, এক্স ডিভাইডেড আর। তাহলে চিত্রের সাহায্যে যদি তোমাদেরকে প্রমাণ করতে বলে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা যদি চিত্রের সাথে প্রমাণ করতে পারি তাহলে আমরা লিখবো এটা লেফট হ্যান্ড সাইড দ্বারা কাজ করি আমরা। লেফট হ্যান্ড সাইড যদি কাজ করি আমরা তাহলে এখানে কি লিখবো? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইনের মান আমরা কত পেয়েছি? ওয়াই ডিভাইডেড আর, তাহলে এটা পুরোটার উপর হোল স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড আর, এই পুরোটার উপরে হোল স্কোয়ার। তাহলে এখানে মান পাচ্ছি ওয়াই স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার। তাহলে এটাকে যদি লসও করা হয় আর স্কোয়ার আসবে, এখানে আসতেছে ওয়াই, এখানে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সাধারণত আমরা জানি কি অতিভুজ, অতিভুজের মান কত ছিল? অতিভুজ সমান যদি আর স্কোয়ার হয় তাহলে আমরা মানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পিথাগোরাসের সূত্র থেকে আমরা জেনেছিলাম, তাহলে এই যে এটা সমান কত আসতেছে আমি লিখতে পারতেছি আর স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার সমান 1, আর ইকুয়াল টু আর এইচ এস, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তার মানে আমি এই চিত্রের সাহায্যে আমি কিন্তু অভেদাবলীগুলো কি প্রমাণ করে ফেলছি। তাহলে এই অভেদাবলীর মধ্যে যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদেরকে আরও দুইটা অভেদাবলী প্রমাণ করতে হয়তো বলতে পারে। যেমন দেখো দুই নম্বর অভেদাবলীটা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করবে। এবং তিন নম্বর যে অভেদাবলীটা ছিল সেটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিলাম যে তিন নম্বর, দুই নম্বর এবং তিন নম্বর অভেদাবলীটা এই চিত্রের সাহায্যে তোমরা প্রমাণ করে ফেলবে। আসো আমরা এই ত্রিকোণমিতির অভেদাবলী সম্পর্কে মোটামুটি আলোচনা করে ফেলছি। এখন আমরা আসো একটু যে গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করি, যে এই বিষয়গুলো যে আমরা একদম শিখলাম, এই শেখার পরে আমরা যদি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি তাহলে আমরা কীভাবে আলোচনা করতে পারবো। গাণিতিক সমস্যার মূল্যে যদি আলোচনা করি তাহলে ছোট একটা অঙ্ক দেখি আমরা, ছোট একটা অঙ্ক যদি আমরা দেখি তাহলে কি আসবে? একটা মনে করো যে ছুকোকোণের ক্ষেত্রে কি আসতে পারে? কস থিটা ইকুয়াল টু, মনে করো একটা কস দেওয়া আছে, কস থিটা ইকুয়াল টু 4/3। 4/3 যদি 3 হয় তাহলে আমরা যে ত্রিভুজ যদি এখানে আঁকি তাহলে কজের মান কার সাথে ছিল? ভূমির সাথে ছিল, 4 আর 3। তাহলে এটা কি আসতেছে? 4/3। এখন আমরা অতিভুজের সাথে ছিল তাহলে আমরা এই লম্বের মানটা বের করতে পারবো? অবশ্যই লম্বের মানটা আমরা বের করতে পারবো। দেখো এটা দুইটা পদ্ধতিতে সমাধান করা যায়, একটা হলো অভেদাবলী দিয়ে সমাধান করা যায়,
অভেদাবলী দিয়ে সমাধান করা যায়, আর দুই নম্বরটা হলো পিথাগোরাসের উপপাদ্যের সাথে সমাধান করা যায়। পিথাগোরাসের উপপাদ্যের সাথে সমাধান করা যায়, তাহলে আপনি দেখো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সমাধান করা সবচেয়ে সহজ। যেমন আসতে কি, যদি আমরা অধিভুজ সমান কি জানি, অধিভুজ সমান আমরা জানি অধিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে আমরা এখান থেকে কিসের মানটা বের করবো, লম্বের মানটা বের করবো। তাহলে লম্বের সমান লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার। তাহলে আমরা এখানে অতিভুজের মান কত পেয়েছি, থ্রি। অতিভুজের মান আমরা কত পেয়েছি, থ্রি, আর ভূমির মান আমরা কত পেয়েছি, ফোর। আচ্ছা এখানে মানটা আমরা একটু বাড়িয়ে দিই, ফাইভ দিই, ফাইভ। তাহলে এখানে আসতেছে ফাইভ, আর এখানে ভূমির মান আসতেছে কত, ফোর। তাহলে ফাইভ স্কোয়ার ফোর স্কোয়ার, তার মানে এখানে আসতেছে পঁচিশ বিয়োগ ষোলো, আলটিমেটলি নয়। আর যখন আমরা অতএব লম্ব সমান থ্রি, তাহলে আমরা লম্বের মানটা কত পেয়েছি, থ্রি। এইভাবে আমরা প্রত্যেকটা অনুপাতের মান বের করতে পারবো। কীভাবে, যেমন সাইন থিটার মান বের করতে পারবো, টেন থিটার মান বের করতে পারবো, কট থিটা মান বের করতে পারবো, তারপরে আসতেছে সেক থিটা মান বের করতে পারবো, এবং কোসেক থিটার মান আমরা বের করতে পারবো। তাহলে প্রত্যেকটা মান আমরা যে করা ছিল সবগুলো মান আমরা বের করতে পারবো। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, তোমরা আশা করি তোমরা সমস্ত ক্লাসটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।